ক্রিয়েটিভ এক্সপেরিমেন্ট টিভি, আশা করছি সকলে সুস্থ আছেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। গাইস, কিছুক্ষণ আগে আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে, সেই বৃষ্টির জমা জল কিছুটা এই আশপাশে জমে গেছে। সেই বৃষ্টির জমা জল দেখে আমার মাথায় একটা চিন্তা এলো যে যদি এটা দিয়ে কোনো ছোটোখাটো এক্সপেরিমেন্ট করে নেওয়া যায়। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, পেট্রোল আমরা জানি যে অনেকটাই জ্বলনশীল পদার্থ হয়, তো এই পেট্রোল কি আমরা জলের মধ্যে জ্বালাতে পারি? সো সেটা আজকে ট্রাই করে দেখবো। বৃষ্টি হয়ে গেছে, কিছুটা জল জমে রয়েছে এখানে। সো আমরা ট্রাই করে দেখবো এর মধ্যে পেট্রোল দিয়ে যে আদৌ জলের মধ্যে পেট্রোল জ্বলে কি। সো দেখা যাক কি হয়, দেখতে থাকুন। নতুন কিছু করার প্রবণতা আমাদের রক্তে রয়েছে। আমরা আপনাদের শিক্ষা এবং বিনোদনের জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতে সক্ষম, তবে এই ভিডিওতে দেখানো কোনো জিনিসে আপনি ভুল করে বাড়িতে চেষ্টা করবেন না, এতে আপনাদের বিপদ হতে পারে। এরপরে যদি আপনারা কোনো বিপদের সম্মুখীন হন তাহলে এই বিপদ আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী নয়। টিপ টিপ বর্ষা পানি, পুষ্পা পুষ্পারাজ মে ঝুকেগা নাই। ও তো গাইস দেখুন, পেট্রোল জ্বলতে পারে। ও মাই গড, ওয়াও, অসাধারণ জিনিস তাই না? স্যার একবার ট্রাই করা যায়, চলুন দেখি। টিপ টিপ বর্ষা পানি, কোন এই লোক, কহাঁ সে আতে হ্যায়? গাইস দেখলেন, পেট্রোল কিন্তু জ্বলতে পারে জলের মধ্যে। সো গাইস, এই ধরনের জিনিস কখনোই বাড়িতে ট্রাই করবেন না। দেখবেন যে জলের আগুনের প্রখরতা এত বেশি ছিল, আমার হাতের লোম পুরো পুড়ে গেছে দেখুন। সো এই ধরনের জিনিস কখনোই বাড়িতে ট্রাই করবেন না, এটা আপনাদের বিপদ হতে পারে। ওকে, সো এটাই দেখাচ্ছিল, এই ছিল আজকের একটা ছোট্ট এক্সপেরিমেন্ট। হঠাৎ করে মাথায় এলো জলটা জমে আছে দেখে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, বাই। শুধু হাতের না, পায়ের লোমও পুড়ে গেছে। পায়ের লোম কেমন পুড়ে গেছে দেখুন, জাস্ট দেখুন, দেখতে পাচ্ছেন? Come back to me.